ইলেকট্রিক প্লাম্বিং স্যানিটারি শয় নির্মাণ এবং ডেকোরেশন সামগ্রীর বিপুল সমাহার লইয়া আবুধাবির উপশহর বানিয়াসর সাত বিল্ডিং ও সাইন নম্বর বিল্ডিং ও যাত্রা শুরু করেছি দেশীয় মালিকানাধীন আল বারাকা বিল্ডিং মেটেরিয়ালস ট্রেডিং এলএলসির পঞ্চম শাখা। জুলাইয়ের 28 তারিখ শুক্রবার বাদে আসর কোম্পানির চেয়ারম্যান আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ইঞ্জিনিয়ার গোলাম মাওলা ভূঁইয়া, আবুধাবির এশিয়ান পেন্টস বাজারের জেনারেল ম্যানেজার অভিমান বারিয়া, সেলস ম্যানেজার দীপেশ পি মেনানোরে সাথে লইয়ে ফিতেহাডি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করছে। পুরে মার্কেট মে বানিয়াস আর আবুধাবি মে একদম এক ভেরি স্ট্রং ফাউন্ডেশন ইনহোনে খড়া কিয়া হ্যায় হামারে লিয়ে, উসকে লিয়ে হাম বহুত বহুত শুক্রগুজার হ্যায়। সাথ হি সাথ ইনকা ট্রাস্ট হামারে উপর রাহা হ্যায় কি ইয়ে কন্টিনিউ ডিসপাইট কেসা ভি সিজন হো কেসা ভি মার্কেট হো আমাদের সাথে জুড়ে রয়ে। এসব প্রতিষ্ঠানের পরিচালক কাউসার মালা রাজু, মোহাম্মদ গোলাম সরওয়ার, প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ সুলাইমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজি সুলতান আহমদ, আবু ফেসাল মোহাম্মদ সেলিম, সাংবাদিক এম আব্দুল মান্নান সহ বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ এটা উপস্থিত আছে। তারা ব্যাকুনে শুভকামনা জানানোর পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানের সুলভ ব্যয়ে কেনাকাটা করিবার হতা হল। মহল মাশাআল্লাহ عندك كم من فرع 4-5 فروع انا كنت دائما اشتري اغراض من عندهم من الرجال هذا خرشيد خرشيد هذا رجال مضبوط وصاحب المحل شركه ما شاء الله زين الله يبارك له وبارك له في رزقه وفي حلاله وبالبركه ان شاء الله وللقدام ان شاء الله ترى بصر পর্যন্ত একটা ব্রাঞ্চ চলতেছে দোকান চলতেছে এটা আরেকটা নতুন ব্রাঞ্চ চালু করা হয়েছে মানে সাত বিল্ডিং চতুর্থ বিল্ডিং এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিল্ডিং মেটেরিয়ালস এর মেটেরিয়াল সুলভ মূল্যে পাওয়া যাবে দেওয়া যাবে আপনারা নিয়ে যেতে পারেন যে কোনো সুবিধা ভোগ করার জন্য উনি একজন বড় ব্যবসায়ী আশা করি উনার থেকে ভালো সুবিধা ভোগ আপনারা করতে পারবেন যারা আমরা ঠিকাদার আছি বাইরে যারা বিভিন্ন ধরনের লোক আছে তাদেরকে আমরা বলবো যেন এখানে আসে মাল সামান কিনে কি আমাদের বখালা আছে রেস্টুরেন্ট আছে মোবাইল শপ আছে সবকিছু আছে আপনারা যে কোনো সময় হোলসেল মাল নিতে পারেন ইনশাল্লাহ আমরা যে কোনো সময় আমরা আপনাদের সেবা নিয়োজিত থাকবো। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আলহাজ গোলাম মাওলা হই ভিসার যে সিস্টেম ওইখানে বাংলাদেশের ভিসা এখনো জটিলতা রয়ে গেছে বাংলাদেশের মানুষ এখনো এখানে দীর্ঘ এক যুগের উপরে ভিসা বন্ধ যার জন্য আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে অনেকটা হিমশিম খাইতে হইতেছে তো দেশের সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের ভিসাটা যত তাড়াতাড়ি এই দেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে তাহলে আমাদের অনেক সুবিধা হবে আমাদের দেশের লোক দিয়ে কাজকর্ম করানো আমাদের জন্য অনেক ভালো এবং দেশের জন্য অনেক মঙ্গল হবে। উল্লেখ্য আলহাজ গোলাম মোল্লা ভূঁইয়া বিল্ডিং মেটেরিয়ালস ট্রেডিং এলএলসি ছাড়াও বানিয়াসাদ বাকালা মোবাইল শপ ও হোটেল ব্যবসাও আছে। সি প্লাস চট্টগ্রাম।